বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো শ্রমিক ইউনিয়ন। এদিন কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে চারটি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এদিন তৃণমূল কংগ্রেসের কামাখাগুড়ি দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলার কো অডিটর দশরথ তিরকি, কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায়, তৃণমূল নেতা দুলাল দে, বিপ্লব নারজিনারি সহ দলীয় কর্মীরা। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায় জানান, শ্রমিক সংগঠনের চারটি ইউনিয়ন যোগদান করল। গত লোকসভা নির্বাচনের পর বিজেপি ভয় দেখিয়ে জোর করে পতাকা তুলে দিয়েছিল, তারা স্বেচ্ছায় ফিরে এসেছে। আজকে আমাদের শ্রমিক সংগঠন ভটভটি ইউনিয়ন, লোডিং আনলোডিং, বাস কাটিং, আরো অন্যান্য শ্রমিক সংগঠনের যারা গত লোকসভা নির্বাচনের পরে বিজেপি যাদেরকে ভয় দেখিয়ে জোর করে পার্টি বিস্তার দখল করে এবং সেই সমস্ত মানুষদের শ্রমিক সংগঠনের সদস্যদের পতাকা হাতে জোর করে তুলিয়ে দেয়, তারা স্বেচ্ছায় পুনরায় আমাদের দলের কাছে আবেদন করে তারা আবার তাদের যে স্বপ্নের দল, তাদের প্রিয় দল তৃণমূল কংগ্রেসে ফিরতে চায়। সে মোতাবেক আজকে আমরা দলীয় কার্যালয়ে, কামাখাগুড়ি দলীয় কার্যালয়ে আমরা সবাইকে নিয়ে বসিয়ে আলোচনা করি এবং সবাইকে আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তাদের হাতে তুলে দিই, তাদের স্বাগত জানাই। আগামী দিনে তাদের নেতৃত্বেই দল আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করছি। তবে কয়টা ইউনিয়ন ছিল? মূলত চারটা ইউনিয়ন ছিল। বিজেপি সন্ত্রাস গুন্ডামি না হলে তো লোকসভা নির্বাচনে 2.5 লক্ষ কিছু কম ভোটে জেতার পরে তার মানুষকে জোর করে পার্টি বিষ দখল করতে হয় কেন? তাহলে নিশ্চয়ই গুন্ডামি মস্তানি করে মানুষগুলোকে ধরে রাখার চেষ্টা করেছিল। তারা পুনরায় আবার শ্রমিক সংগঠনের যারা আজকে দলে যোগদান করলেন তারা প্রত্যেকেই বলেছেন যে আমাদের প্রত্যেককেই প্রচুর চাপের মধ্যে থাকতে হয়েছে এবং প্রচুর প্রেশারের মধ্যে থাকতে হয়েছে, তাই আমরা বাধ্য হয়ে সেই সময়টা তাদের আশ্রয়ে পতাকা তুলে আশ্রয় নিয়েছি। কিন্তু এখন আর আমরা তাদের সঙ্গে থাকতে চাই না। তাদের যে সন্ত্রাসমূলক কার্যকলাপ তাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হবে আমাদের সঙ্গে আবার সময়।